যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা দিতেন, খবরদার এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা, যুদ্ধ করবা, কোন নারীদের গায়ে হাত তোলো না, শিশুর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, খ্রিস্টান পাদ্রি বাবা যারা আছে ফাদার অফ খ্রিস্টিয়ান পাদ্রিদের গায়ে হাত তোলো না, যুদ্ধ করতে যে গবাদি পশু বেরো না, গাছপালা গুলো ভেঙো না, সুবর্ণ করতে মনে চায় না, গেছে যুদ্ধ করতে, গেছে কি, কিন্তু ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য কি চেষ্টা করতেন, কি রহমতের নবী, সবাইকে সম্মান করতেন, সবাইকে মানুষ হিসেবে দেখতেন। আমরা ভাগ করে ফেলি, আমরা দেখা মাত্রই যদি দেখি মাথায় টুপি আর দাড়ি, তখনই ভাবা শুরু করি এটা কার মুরিদ, কি শর্ষিরার মুরিদ, না চরমোনাইয়ের মুরিদ, না আটরুশির মুরিদ, না অমুক জায়গার মুরিদ, অথবা আমরা বলতে শুরু করি কি জামাত করে, না খেলাফত মজলিস করে, না ইসলামী আন্দোলন করে, না তাবলীগ করে, ভাগাভাগি আসে না নাই, কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না, আগে দেখতে হবে মানুষ, আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ, এগুলো সবাই মানুষ, বিশ্বনবী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতেন। সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ থেকে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, বসেন দাঁড়ালেন যে, বিশ্বনবী বললেন আওয়ালাইসা নাফসান, এটা কি মানুষ না, সবচাইতে বেশি শ্রেষ্ঠতম হচ্ছে মানুষ, বিষ্ণু সবাইকে মানুষ হিসেবে ট্রিট করতেন। আমি আর অতিরিক্ত কথা না বাড়িয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারিমের তাফসিরের দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সূরাতু আল ইনশিরাফ থেকে তেলাওয়াত করেছি, এ সূরা থেকে কিছু কথা আজকের চমৎকার সন্ধ্যায় চমৎকার রজনীতে আপনাদের সামনে পেশ করব আমরা পড়ে ইনশাআল্লাহ। এখন আপনারা যেরকম চুপচাপ নিরিবিলি শেষ পর্যন্ত এরকম থাকবেন, আমার ঘড়িতে এখন বাজে 10:15, কটা পর্যন্ত থাকবে, প্রশস্ত করে দেয়া এমন ভাবে ইসলামের সত্যতাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে, ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে। অথবা এই সূরার নাম সূরাতু আশ-শারহ, শারহ মানে কি কে বলতে পারে দেখি, শারহ মানে কি, ব্যাখ্যা বিশ্লেষণ, শারহ মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, ইসলামটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে তুলে ধরেছেন ইসলামটা বিশ্বনবীর হৃদয়ে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে, একেবারে ব্যাখ্যা হয়ে গিয়েছে, শারহ দেখবেন অনেক তাফসিরে শারহ আছে, হাদিসের শারহ আছে, যেমন আমদাতুল কারি আলা শারহিল বুখারি, বুখারি শারহ, তারপর ফতহুল মুনআম আলা শারহ মুসলিম, তুহফাতুল আহওয়াদি আলা শারহ তিরমিজি, এই হাদিসের কিতাবগুলো সরা হয় ব্যাখ্যা হয়। সো আল্লাহ তাআলা বিশ্বনবীর কাছে এমন ভাবে ইসলামটাকে তুলে ধরেছেন, ইসলামটা বিশ্বনবীর কাছে ক্রিস্টাল ক্লিয়ার, তারাকতুকুম আলা মাহাজ্জাতিন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্বনবী, চিল্লা একদম ঠিক কিনা। আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টাকে আল্লাহ তাআলা একেবারে পরিচ্ছন্ন করে দিলেন। তো সূরাতুল ইনশিরাফ, এটি কোরআনের সূরার ধারাক্রম অনুসারে 94তম সূরা, কততম, আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগবে, পারা যাবে, এই সূরাটা 94তম সূরা, এই সূরাটা মাক্কী সূরা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8, আমি প্রশ্ন করি আপনার উত্তর দেন, এই সূরাটা কততম সূরা, 94তম সূরা, এই সূরার আয়াত সংখ্যা 8, সূরাটি মাদানী সূরা, মাক্কী সূরা, মনে থাকবে ইনশাআল্লাহ, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কনসোলেশন করেছেন, কন্ডোলেন্স করেছেন, সান্ত্বনা দিয়েছেন। এটা মোটিভেশনাল সুরা, এটা পেইন রিলিভিং সুরা। যাদের অন্তরে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, যারা কষ্টে জর্জরিত, তাদের জন্য এই সুরার ভিতরে পেইন রিলিফ পিল দিয়ে দিয়েছে কে? ইলা স্তাদদা বিকাল বালওয়া ফাফাকির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাত্তারতাহু তাফরাহ। যখন তোমার মন খারাপ হয় তুমি সুরা ইনশিরাহ তেলাওয়াত করো, কারণ সুরা ইনশিরাহর ভিতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন, এমন ইন্সপায়ারেশন রেখে দিয়েছেন, আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব। এই সুরার প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নিয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন। প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা, তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা, আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা। খেয়াল করে শোনেন, প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নিয়ামতের বর্ণনা, পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা, আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা। দেখি মনে রাখতে পেরেছেন কিনা, প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা, পরের দুই আয়াতে সান্ত্বনা, শেষ দুই আয়াতে দিক নির্দেশনা। তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্টিস, পরের দুই আয়াতে কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন। তো আসুন আমরা দেখি কি সান্ত্বনা দিল, কি নিয়ামতের বর্ণনা দিল। আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি? বিল ইমান অবি নূরিল কোরআন, কোরআনের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে? ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দিতে চায়, যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায়, তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেয়। বিশ্বনবীর হৃদয়টা এরকম খুলে গেল, বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই। ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে, ইসলাম দিয়ে এই ঘুরে যাওয়া সমাজকে ঠিক করা যাবে। ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাটাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আল্লাহ তাআলা বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি? সত্যকে কি আপনার সামনে আমি তুলে ধরিনি? আপনাকে আমি আলাম না জাআলতা আহলাল হিম্মা, আপনার কি হিম্মত ওয়ালা আমি বানাইনি? ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার, আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কাউকে ভয় পাবেন না, চিল্লাবেন না, ঠিক না? এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। আপনি একেবারে সুনিশ্চিত ভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে। কিসের ভেতরে? এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে, ইসলাম মানবো কোনখানে সবখানে? উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে, ইসলাম মানবো কোনখানে? কিছু ইসলাম, কিছু মন্মত মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম, আর গোটা দুনিয়াটা মন্মত, এরকম ভাগাভাগি করা যাবে? খবরদার, ইসলাম মানবতার মুক্তির সোপান। বিশ্বনবী এটা নিশ্চিত হলেন, বিশ্বনবীর হৃদয়টা উজাড়া করে দিল কে? আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আপনার হৃদয়কে কি আমি খুলে দেইনি? হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেয়া। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার কাজ সহজ করেন, আমার হৃদয়টারে আপনি খুলে দেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয়, কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে? আল্লাহ।
আবার অনেক মুফাসসিরিনে ইকরাম বলেছেন এখানে শারহে সদর দ্বারা শাফু সদর উদ্দেশ্য, মানে সিনা চাক। আমার নবীর জীবনে পুরো জিন্দেগিতে তিনবার সিনা চাক হয়েছিল। কয়বার? সিনা চাক মানে বক্ষ বিদীর্ণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে আপনাদের এলাকায় কারো মানে শুনছেন না? এটা ওপেন হার্ট সার্জারি, গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে। বিশ্বনবীকে এবার তিনবার হবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিষ্ণু ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, তিন নম্বরে বিষ্ণু ইসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে, তখন কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো। আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা তার উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিষ্ণুবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। আকাশের মতো বিশাল, সাগরের মতো বিশাল, পাহাড়ের মতো সুউচ্চ ছিল বিশ্বনবীর হৃদয়, ঠিক কিনা? শুধু মুমিনদের জন্য বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না, কাফেরদের জন্য মায়া ছিল। তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না, এমনকি যুদ্ধের ময়দানে যেখানে আপনি প্রতিপক্ষকে আঘাত করবেন সেখানেও বিশ্বনবী ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার ট্রাই করতেন। তিনি যখন খায়বার দুর্গে আক্রমণ করবেন তার মিলিটারিকে, বিশ্বনবী ইসলাম মিলিটারিকে পাঁচ ভাগে ভাগ করতেন, পাঁচ ভাগে ভাগ করতেন। কি কমান্ডার ছিলেন তিনি! এক ভাগের নাম মুকদ্দামাতুল জাইশ ফ্রন্ট উইং, ডান দিকে একটা থাকতো মাইমানা, বায়ে একটা থাকতো মাইসারা, মাঝখানে যে ব্যাটালিয়ন থাকতো এটার নাম কাফ, পেছনেরটার নাম খালফ। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যাক মুহাম্মদ ওয়াল খামিস, মুহাম্মদ তার ফাইভ উইং এর ব্যাটালিয়ন নিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। এই জন্য বিশ্বনবী হচ্ছেন সবচেয়ে বেশি ব্রড মাইন্ডেড, মানে খোলা মনে, বড় মনে, দিল দরিয়া, ন্যারো মাইন্ডেড ছিলেন না। আমরা ন্যারো মাইন্ডেড, আমরা অল্পতে ঝগড়া বাঁধিয়ে দিই, আমরা অল্পতে অন্যকে গান মন্দ করি, আমরা অল্পতে ভাগাভাগি করি। ভাগাভাগি করবেন না, সহজ করে ইসলামকে উপস্থাপন করুন। আর দিন ও ইউসরুন লা উসরা ফি, আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, দিন সহজ, এটার মধ্যে কাঠিন্যতা নাই, আমরা এটাকে কঠিন বানাইছি। আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না, আছে না নাই? আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে, মৌলবি সার দেয় না। বিষ্ণুবী সাহাবাদেরকে নিয়ে বসা এক বেদুইন এসে মসজিদের ভিতরে উট ঢুকাই দিছে মসজিদে নববীতে, আর মসজিদের মাঝখানে বসে পেশাব করা শুরু করেছে। আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা? কিনা এই কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে যদি এক হিন্দু টিকে পেশাব শুরু করে কি করবে? আবেগে ওরা পিটানো শুরু করবে সবাই। সাহাবারা তাই শুরু করলেন মারতে উদ্ধত হলে বিষ্ণু বললেন, এই রাখো রাখো, ওরা পেশাব করতে দাও, পেশাব করতে দাও। কারণ কেউ যখন ইউরিন পাস করে, স্টুল পাস করে,
তখন এটা তাকে ধীরে সুস্থে করতে দিতে হয়। এই জন্য টয়লেটে কেউ ঢুকলে জোরে বাড়ি দিবেন না, তাহলে খবর আছে কাশি দিবেন, যে একটু কাশি দিবেন এরকম, হ্যাঁ এরকম কাশি দিবেন, অথবা পায়চারি করবেন। যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, সামনে একজন ওয়েটিং করতেছে বাইরে, আমাকে বেরোতে হবে। কিন্তু আপনি যদি ওরা ডাকতেন কুদ্দুস রে, কুদ্দুস রে আমি নাই, কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয়। আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয়, তখন ডাক দিলে পেশাব আটকে গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে। কি ফিলোসফার ছিলেন, কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন ওরে ডেকো না, কাজ সারতে দাও, ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্বনবী গেলেন, যে বললেন তুমি যে পেশাব করেছো তুমি কি জানো এই জায়গাটা কি? বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি। বিশ্বনবী বললেন এটা আমাদের এবাদতগাহ, এটা আমাদের কি এবাদতগাহ, এখানে ঢুকে আমরা আমাদের রবকে ডাকি, আল্লাহরে ডাকি, আমরা নামাজ পড়ি, জিকির করি, তাসবিহ করি, এটা আমাদের এবাদতগাহ। কাজটা করা তোমার মোটেও ঠিক হয়নি, লোকটা অবাক হয়ে গেল, ঘটনা কি তাদের এবাদতগাহতে আমি পেশাব করেছি আর আমাকে জামাই এত, আর আমাকে এত সুন্দর করে বলে যে এটা এবাদতগাহ। আমাদের এবাদতগাহের ভিতরে যদি কেউ এরকম করতো ওরে তো একবারে সাইজ করে ফেলতাম। সে অবাক হয়ে গেল, সে জিজ্ঞেস করলো হু আর ইউ, কে আপনি? বিশ্বনবী বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শান্তির ধর্ম ইসলামের প্রেরণার বাণীবাহক, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাণী দিয়ে গোটা বিশ্বে বিপ্লব তৈরি করতে এসেছি। বেদুইন বললো আমাকেও আপনার বিপ্লবে শরীক করে নেন। ইসলাম মারামারি কাটাকাটিতে আসে নাই, আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকা আল্লাযী আনকাদা বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে